হেঁটে ফিরে আসতেন, তিনি ঘোড়া হাঁকাতেন। এই মহানবীর জীবন প্রক্রিয়া ছিল এরকম, উনি যে সুঠাম দেহি ছিলেন, ওনার পেট যে ছোট ছিল, সেটাই মূলত বোঝানোর উদ্দেশ্য ছিল আমার এই সিক্স প্যাক শব্দ ব্যবহার করার মধ্য দিয়ে। আশা করি সিক্স প্যাক দিয়ে বেসিক্যালি আমি কী বোঝাতে চেয়েছিলাম এই বিষয়টি আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়েছে। এবার আমি দ্বিতীয় প্রসঙ্গে চলে আসি। সম্মানিত শুধু আপনারা জানেন যে আমার একটি দাওয়া ফেসবুক পেজ আছে আমার নামে, পেজটির নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, যেখানে প্রায় 3.5 লক্ষেরও বেশি ফলোয়ার এই পেজে যুক্ত আছে। তো আমি আমার শ্রোতাদেরকে বলেছিলাম যে আমি প্রতি মাসেই আমার শ্রোতাদের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর নিয়ে একবার লাইভে আসব, কিন্তু আসলে নানা ব্যস্ততার কারণে, রিসার্চ কেন্দ্রিক ব্যস্ততা বা তাফসির মাহফিল কেন্দ্রিক ব্যস্ততার কারণে আসলে প্রতি মাসে লাইভে আসা হয়ে ওঠে না। তারপরে আমি মাঝে মাঝে লাইভে এসে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। সর্বশেষ আমি যে লাইভটিতে এসেছিলাম বাংলাদেশে থাকা অবস্থায়, সেখানে আমি এই লাইভ প্রোগ্রামটিতে 10টি প্রশ্নের উত্তর করেছিলাম। সেখানে একটি প্রশ্ন ছিল, একজন ভাই বা বোন প্রশ্ন করেছিলেন যে শাইখ, পুরুষেরা হাতে আংটি পড়তে পারবে কিনা, এবং যদি পড়তে পারে তাহলে তারা হাতের কোন হাতে পড়বে, ডান হাতে না বাঁ হাতে। এই প্রশ্নের উত্তর করতে যে আমি প্রসঙ্গক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন-নাবী আল উম্মি, উম্মি নবী হওয়া এই প্রসঙ্গটা টেনেছিলাম। অর্থাৎ প্রশ্নের উত্তর দিচ্ছিলাম পুরুষরা হাতে আংটি পড়তে পারবে কিনা, সেটার ডিটেইল বলতে যে প্রসঙ্গক্রমে আমি একটু করে আন-নাবী আল উম্মির বিষয়টা এনেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরক্ষর হওয়ার বিষয়টা এনেছিলাম। বিষয়টা এমন নয় যে আমি আন-নাবী আল উম্মি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরক্ষর হওয়া বা অক্ষরজ্ঞানহীন হওয়া এই বিষয়টা নিয়েই কথা বলছিলাম, বিষয়টা এমন নয়। তো সেখানে আমি আমার আলোচনাতে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে নিরক্ষর হওয়া আর মূর্খ হওয়া এক জিনিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষর জ্ঞানহীন ছিলেন, নিরক্ষর ছিলেন, তাই বলে তিনি মূর্খ ছিলেন না, তিনি জ্ঞানী ছিলেন, সব জ্ঞানীদের চেয়ে সবচাইতে বড় জ্ঞানী তিনি ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবী আল উম্মি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং অক্ষর জ্ঞানহীন নবী, নিরক্ষর নবী বা উম্মি নবীর প্রতি তোমরা ঈমান আনো। এটা সরাসরি কোরআন থেকে এই এভিডেন্সটি পাওয়া যায়। এবং অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওমা কুম তাতাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়া লা তাখুত্তুহু বিয়ামিনিক ইযা লারতাবাল মুবতিলুন, হে নবী, ইতিপূর্বে আপনি কোনো বই পড়েননি, আপনি পড়তে জানেন না, আপনি ডান হাত দিয়ে কখনো কিছু লিখেননি, আপনি লিখতে জানেন না। যদি আপনি পড়তে জানতেন, যদি আপনি লিখতে জানতেন, তাহলে ইযা লারতাবাল মুবতিলুন, অবিশ্বাসীরা এখানে সন্দেহ ছড়িয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অক্ষর জ্ঞান থাকতো, তিনি পড়তে জানতেন, তিনি যদি লিখতে জানতেন, তাহলে কাফির মুশরিকরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য জায়গা থেকে পড়ে শিখে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে, নিজের কাব্য প্রতিভা সাহিত্য প্রতিভা দিয়ে এই কোরআনকে রচনা করেছে এই কথা।